বাংলাদেশের ক্রিকেটার, তারকা ক্রিকেটার সাকিব খান, হিরো আলম এবং সাবেক শিশু শিল্পী দিঘির দুবাইতে গিয়ে টাকার বিনিময়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে বাংলাদেশের মিডিয়াগুলোতে চলছে নানান রকম হেচর বেচর। এদিকের বিড়াল ওদিকে ছোঁড়া হচ্ছে, কার দোষ, স্বর্ণের দোকান আসলে কার? কিন্তু কেউ এই কথা বলছে না, আসলে দেশের টাকা বাহিরে গেল কিভাবে, কিভাবে একটি অপরাধী অন্য দেশে গিয়ে সেই দেশের পাসপোর্ট বানিয়ে অন্য দেশে গিয়ে বসবাস করছে, এটা কিভাবে সম্ভব প্রভাব প্রতিপত্তি এবং সরকারের ইশারা ব্যতীত? সবাই কানাঘুষা করে আসলে স্পষ্টকারে বলতে চাইছে, ওই স্বর্ণের দোকানের সাথে সাবেক পুলিশের আইজি বেনজিরের সাথে সম্পর্ক থাকতে পারে, অর্থাৎ এটা সাবেক আইজি বেনজির সাহেবের বিনিয়োগ হয়ে থাকতে পারে। কিন্তু বেনজির সাহেব অত্যন্ত সাহসিকতার সাথে তার ভেরিফাইড ফেসবুকে স্পষ্ট করে দিয়েছেন, আরাব খান নামের কোনো ব্যক্তির সাথে বেনজির সাহেবের কোনো দূরতম সম্পর্ক নেই, এমনকি প্রাথমিক পরিচয় পর্যন্ত নেই। যমুনা টেলিভিশনের অনলাইন ভাষণে তারা এই নিউজটি ছেপেছে, আমরা আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। নিউজটির হেডিং হল, সাম্প্রতিক সময়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাব খান বা রবিউল ইসলাম আমাকে চিনে না, আমিও তাকে চিনি না, তার সাথে আমার কোনো প্রাথমিক পরিচয় পর্যন্ত নেই, ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক নেই। শনিবার 18 মার্চ তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টে সাবেক পুলিশ প্রধান লেখেন, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি, সম্পূর্ণরূপে নিশ্চিত করে বলতে চাই, আরাফ বা রবিউল নামের কোনো ব্যক্তিকে আমি চিনি না, আমার সঙ্গে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই। আমি আমার সারা জীবনে ক্যারিয়ারে পুরোটো সময় খুনি, ড্রাগিস্ট, চোরাকারবারি, বেজালকারী, তাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি, তাদের সাথে আমার কোনো সখ্যতা কখনোই ছিল না, কোনো দিনও ছিল না। দুবাইয়ে এই স্বর্ণ ব্যবসায়ের কানা ঘুষার স্পষ্ট জবাব দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, তিনি আসলে এই বিদেশে টাকা পাচার অথবা স্বর্ণ ব্যবসায়ীর সাথে রবিউল ইসলাম ওরফে আরাফ খানের সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এবার যদি কোনো মিডিয়ার, কোনো টকশো মেকারের, টকশো হিরো বা টকশো সুলতানের এর বিরুদ্ধে কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে তারা প্রমাণ দিয়ে কথা বলতে হবে, এর বাইরে যদি কথা বলা হয় তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।